শুধু দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে। সঙ্গে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের সবার প্রিয় মুখ ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা রিহ্যাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল। আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। যেহেতু প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি অতিথির কাছে। কেমন আছেন আজকে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু শীতকাল চলে এসেছে, তো কখন ব্যথা শুরু হয় সেটা নিয়ে ভয় আছে। সবাই কিন্তু শীতের সিজনটাকে ব্যথার সিজন বলে। আচ্ছা, শীতের সিজনটাকে ব্যথার সিজন বলার কারণটা কি? আসলে কি ঠান্ডাতে আসলে যে আর্থাইটিস যায়, তো যে পেইনগুলো ঠান্ডাতে বেড়ে যায়, যেমন ইউরোপ আমেরিকাতে অ্যাকচুয়ালি আর্থাইটিসটাকে বলা ইউরোপিয়ান ডিজিজ বা আমেরিকান ডিজিজ। যেহেতু শীত প্রধান দেশ, যে কারণে সব দেশে কিন্তু যে আর্থাইটিসটা বেশি হয়, কারণ আমাদের ব্লাড সার্কুলেশনটা তখন একটু কম হয়, যে কারণে আমাদের বিভিন্ন জয়েন্টগুলো জমে যায়, স্টিফনেস গ্রো করে, বা অনেক লেপ কাঁথা মুড়ি দেওয়ার কারণে জয়েন্টগুলো স্টিফনেস হয়, মুভমেন্ট কমে যায়, যে কারণে আসলে আর্থাইটিসগুলো বেড়ে যায়। আচ্ছা, তাহলে কি এই কথা থেকে আমি এটা ধরে নিতে পারি যে যখন এই যে হাড্ডিতে ব্যথা ট্যাথা হবে তখন আমরা ঠান্ডা সেঁক দিব না, তাহলে আমাদের ব্যথা আরো বাড়বে? ঠান্ডাটা হচ্ছে যে অ্যাকুইট কেসের ক্ষেত্রে ঠান্ডাটা বলা হয়, যে বরফ কখন, আইস কখন দেওয়া হয় আর হট কম্প্রেশন কখন দেওয়া হয়। যে ব্যথা অ্যাকুইট পেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলি বরফ বা আইস দিতে। আর ক্রনিক পেইন মানে হচ্ছে টেম্পারেচার হট দিতে হবে সেখানে, যেন সেখানে সার্কুলেশনটা বাড়ে। যে ক্রনিক পেইন মানে সেখানে সার্কুলেশনটাই ডিস্টার্ব হচ্ছে, যে কারণে কিন্তু আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে। সো সার্কুলেশনটা বাড়াইলেই কিন্তু ব্যথাটা অনেকটা কমে যায়, কারণ আমাদের আসলে রক্তের মাধ্যমেই কিন্তু মেডিসিনগুলো আমাদের শরীর থেকে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। সো সার্কুলেশনটা যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে কী হচ্ছে, সেখানে ডিহাইড্রেশন হচ্ছে, সেখানে নিউট্রিশন অভাব হচ্ছে, যে কারণে সেখানে কিন্তু পেইনটা বেড়ে যাচ্ছে, এই কারণেই হট কম্প্রেশন দেওয়া হয়। আচ্ছা, আমাদের আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সেদিন বললো যে কোমরে অনেক আগে বোধহয় ব্যথা পেয়েছিল, ভারী কিছু তুলতে গিয়ে ওনার কোমরে কয়েকদিন ব্যথা ছিল, এরপর 4-5 বছর একেবারে কোনো ব্যথা নাই, তারপর কয়েকদিন ধরে হাঁটুতে ব্যথা, হাঁটু থেকে এখন গোড়ালিতে ব্যথা। তো উনি বলতে চাচ্ছিলেন যে হচ্ছে ব্যথাটা এভাবে কি ট্রান্সফার হয় নাকি এটা আসলে আলাদা আলাদা আঘাতপ্রাপ্ত ব্যথা? না, আসলে ব্যথাটা ট্রান্সফার বলতে কিছু নাই, ব্যথা তো সব জায়গায় যার যার নিজস্ব পেইন, বাট পেইনের একটা উৎপত্তি স্থল থাকে। যদি লং টাইম কোমর ব্যথা থাকে কারো, তাহলে আস্তে আস্তে তার হাঁটু ব্যথা হবে। কারণটা কি? কারণ যেটা রিসার্চ বলা হচ্ছে যে লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ, প্রতিটা রোগের এক একটা কারণ থাকে, কজ থাকে, সেই কজটা হচ্ছে এই হাঁটু ব্যথার কজটা হচ্ছে কোমর ব্যথা। কীভাবে? কোমরে যদি লং টাইম ব্যথা থাকে সেক্ষেত্রে পায়ের শক্তি কমে যায়। দেখবেন যারা লং টাইম কোমর ব্যথা না আক্রান্ত, তাদের আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে, মানে বডির ফাউন্ডেশন বা বডির যে ফিটনেসটা কমে যাচ্ছে। যখনই ফিটনেসটা কমে যাচ্ছে তখন কিছু বডির ওজনটা গিয়ে হাঁটুর মধ্যে আঘাত করছে, তা হাঁটুর ভিতরে মধ্যে কুরকুরে মাংস থেকে যেটা কার্টিলেজ বলা হয়, তখন অতিরিক্ত চাপের কারণে কার্টিলেজটা ইঞ্জুরি হয়, কার্টিলেজটা ফেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, ভেঙে বসে যাচ্ছে, তখন সেখানে তার স্বাভাবিক মুভমেন্ট, স্বাভাবিক যে ফ্লুইড সিক্রেশন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে ইঞ্জুরির কারণে ব্লিডিং হচ্ছে, হেমোরেজ হচ্ছে, ইনফ্লামেশন হয়ে সেখানে পেইন হচ্ছে। সো আসলে পেনের কারণটা কিন্তু কোমরের নার্ভ থেকেই কিন্তু এটা মানে সংঘটিত হচ্ছে। সো এই কারণে কোমর ব্যথা যদি লং টাইম থাকে, তাদের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, হিপ জয়েন্ট ব্যথা, অনেকের হিপ জয়েন্টের বল পর্যন্ত নষ্ট হয়ে যায়, তারও মূলে কিন্তু এই কোমর ব্যথার একটা কারণ। আচ্ছা, পেশেন্টের আমার আরও একটা প্রশ্ন ছিল যে আমি ওনাকে বলেছি যে আপনার ফিজিওথেরাপি নিতে হবে কিছুদিন, তো বলছে যে ফিজিওথেরাপি নিলে যে টানাটা দেয়, এই টানাতে আবার হাড্ডি সরে যাবে না, তো আমি আপনার কাছ থেকে এটা একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আসলে ট্র্যাকশনটা আমরা কখনো দিতে বলি কখনো বলি না, কোন ক্ষেত্রে ট্র্যাকশনটা দিতে হবে কোন ক্ষেত্রে দিতে হবে না সেটা কিন্তু বিশেষজ্ঞ বুঝবে, যে কাকে ট্র্যাকশন দিব, কেন দিব, কোন পজিশনে, একই রোগীর ট্র্যাকশন দেওয়া যায় আবার কখনো দেওয়া যায় না, এটা কিন্তু বিশেষজ্ঞ বুঝবে। যেমন স্পন্ডলোলিস্থেসিস যদি থাকে সেক্ষেত্রে ট্র্যাকশনটা দেওয়া যায় না, আবার সেক্ষেত্রে যদি রোগী অ্যাডমিশন থাকে সেক্ষেত্রে ট্র্যাকশন দেওয়া যায়। এখন অ্যাডমিশন থাকলে ট্র্যাকশন দেওয়া যাবে, কিন্তু মুভমেন্ট করলে দেওয়া যাবে না, এটার পেছনে যুক্তি আছে। কারণ টানা দিলে জিনিসটা আসলে যেহেতু লিস্থেসিস মানে জয়েন্টটা সরে গিয়েছে, সো ট্র্যাকশন দিলে জয়েন্টটা কিছুটা হলো সে আবার স্বাভাবিক জায়গায় ফেরার চেষ্টা করে, তো তখন কী হয়, এখানে টানা দেওয়ার কারণে সেখানে কিছু সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে, সফট টিস্যু যখন ইঞ্জুরি হয় তখন সেখানে ইনফ্লামেশন হবে, হেমোরেজ হবে, ব্যথা হবে। সো পেশেন্ট যদি এটা টানা দেওয়ার পরে সরে গেল, সেখানে ইঞ্জুরি হলো, হেমোরেজ হলো, ব্যথা হলো, এরপর যদি আবার হাঁটা চলা করে তাহলে ওইটা আবার সরে যাবে। সো যে ক্ষেত্রে সেখানে মুভমেন্ট করলে যদি অ্যাডমিশন না থাকে সেক্ষেত্রে টানা দেওয়াটা একদম নিষিদ্ধ, বাট যদি সে ভর্তি থাকে সেক্ষেত্রে টানা দেওয়া যেতে পারে, তাতে যদি একটু সমস্যা হয়, একটু ব্যথা হয়, এটা আরও ভালো, তাকে হেল্প করবে, কারণ যদি সেখানে হেমোরেজ হয় তাহলে তার হিলিং প্রসেসটা কিন্তু আরও ডেভেলপ হবে তাড়াতাড়ি।
এই কারণে যদি স্পন্ডলেস্থেসিস রোগীও থাকে সেক্ষেত্রে অ্যাডমিশন থাকলে তাকে টানা দেওয়া যেতে পারে, কিন্তু আউটডোর যদি ট্রিটমেন্ট নেয় সেক্ষেত্রে টানা দেওয়াটা রিস্ক আছে। তো অনেকেই যদি দেখা যায় টানা দেওয়ার পরে আর বিছানাতে উঠতে পারছে না, তখন কিন্তু সে আরো খারাপ অবস্থানে চলে যায়। এরকম অনেক রোগী আমরা পেয়েছি যে ট্রাকশন দিয়েছে আর বিছানাতে উঠতে পারছে না। তো এই কারণে আমরা বলি যে মুভমেন্ট করে যারা আসে আউটডোর যেটা, সেক্ষেত্রে ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষজ্ঞ বুঝবে যে আসলে কিভাবে ট্রাকশনটা দিব। আচ্ছা ধন্যবাদ, আমাদের একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে বোধ হয় সমস্যা হচ্ছে, খুব হালকা শোনা যাচ্ছে। হ্যালো শুনতে পাচ্ছে না। আচ্ছা, তার মধ্যে নেটওয়ার্কটা চলে গেছে বা কিছু হবে। আচ্ছা, কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ট্র্যাকশনের ব্যাপারে একটা নতুন তথ্য জানা গেল যে আসলে ভর্তি হয়ে ট্র্যাকশনটা নেওয়া উচিত, না হয়ে তো এরকম অনেক পেশেন্ট আসে আমাদের কাছে বলে যে সপ্তাহে দুবার গিয়ে তিনবার গিয়ে ট্র্যাকশন নিয়ে বাসায় চলে আসে, আসলে তাহলে প্রপার হিলিং সিস্টেমটাতে গন্ডগোল হয়ে যায়, এই কারণে এটা উচিত। এটা সুন্দর একটা তথ্য পেলাম। তো দর্শক আপনাদেরকে বলে নিব যে যখন ট্র্যাকশন দিতে হবে তখন কিন্তু অবশ্যই ভর্তি থেকে ট্র্যাকশন দিতে হবে, এটা কিন্তু একটা নতুন তথ্য, আপনারা জেনে রাখুন। আচ্ছা, এরপরে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে আরেকটা জিনিস, যে হিলে যে ব্যথা, হিলে ব্যথার জন্য আবার হিল প্যাড বলে একটা জিনিস আছে কিন্তু ইউজ করা হয়, তো হিল প্যাডটা কি সবসময় পরে থাকা যায়, ওটাতে কি কোনো সমস্যা আছে? যে হিলে যে পেইনটা হচ্ছে পেইনটার কারণটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই পেইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হচ্ছে গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছে, আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যথাটা হচ্ছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ রোগী আমি দেখেছি গোড়ালি হাড় বাড়ার কারণে না, কোমরে ডিসপলাপসের কারণে গোড়ালিতে ব্যথা। আচ্ছা, আমরা হিলে আবার চলে আসবো, আরেকটা ফোন বোধহয় চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি ডাক্তার থেকে হেল্প বলছিলাম, আমার ওয়াইফের একটা সমস্যা। জি জি, আমার ওয়াইফের এই গত 2 মাস যাবত হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা করে, এটা ঘুম থেকে উঠলে বা কিছুক্ষণ অফ থাকলে ব্যথাটা হয়। আর তো এখানে একজন ডাক্তার আমি দেখাইছি, উনি অনেক ধরনের চেক আপ টেকআপ করলো, করার পরে 15 দিনের কথা বললো, ওষুধ দিলো, খাইলাম, খাইলো, খাওয়ার পর থেকে আমি তেমন কোনো কাজ হচ্ছে না, মানে উনি বললো এখানে এক্সরে করলো কয়েকটা, করার পরে উনি বললো যে এটা হাড্ডি বাড়ছে, পায়ের গোড়ালির হাড্ডি নাকি বাড়ছে, এটা হচ্ছে ডান পায়ে, আর বাম পায়ের কোমরে নাকি হাড্ডি কেটে গেছে, এইরকম একটা কথা বললো। তেমন তো অবস্থায় কি করতে হবে? ধন্যবাদ, আমরা এটা নিয়েই বলছিলাম কথাটা, যে উনি কিন্তু সেই একই কেস বলছে, হাড় বেড়ে যাচ্ছে এই জন্য ব্যথা। কিন্তু পেশেন্টের কমপ্লেনটা দেখেন খুব মজার, পেশেন্ট বলছে কি রাতে শুয়ে থাকলে সকালে ঘুমতে উঠলে দাঁড়ালেই ব্যথা করে, একটু হাঁটলে কমে যায়। তাহলে হাড়ের ব্যথা যদি হবে হাঁটলে কমলো কি করে, হাড় কোথায় গেল? হাড় তো নিশ্চয়ই চলে গেল না, তাহলে ব্যথাটা চলে গেল। তার মানে কি এখানে কনস্ট্যান্ট কোনো পেইন নাই, তার মানে এখানে কোনো রোগ সংঘটিত হচ্ছে না। বুঝতে হবে যে যেখানে রোগ সংঘটিত হয় সেখানে ব্যথাটা যদি মানে স্টপ মানে সেখানে কন্টিনিউ থাকে তাহলে বুঝতে হবে ওখানেই তার রোগটা আছে, কিন্তু ব্যথাটা চলে যাচ্ছে আসছে তার মানে রোগটা ওখানে ঘটিত সংঘটিত হচ্ছে না। তার মানে গোড়ালিতে কোনো রোগের কারণে তার ব্যথা না, এটাতে আমরা কনফার্ম হলাম কিভাবে, যে সকালে ঘুমতে উঠে দাঁড়ালে ব্যথা করে, হাঁটলে ব্যথা চলে যায়, আবার অনেকক্ষণ বসে থাকলে উঠে দাঁড়ালে ব্যথা করে, আবার হাঁটলে চলে যায়, আবার বেশিক্ষণ হাঁটলে ব্যথা করে, বসলে কমে যায়। তার মানে ব্যথাটা কিন্তু সে তার রূপ বদলাচ্ছে বা সে কিন্তু একবার চলে যাচ্ছে আসছে, তার মানে এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের পেইন। নার্ভের পেইন একমাত্র যেটা যায় এবং আসে, আর কোনো রোগ যদি হয় যেমন টিউমারের ব্যথা যদি থাকে বা অন্য কোনো ইঞ্জুরির ব্যথা থাকে, কারো ভেঙে গিয়ে ব্যথা, সেই ব্যথা কিন্তু যাবে আসবে না, ইনস্ট্যান্ট থাকবে সেখানে, চলে গেলে একদম চলে যাবে ফর এভার আর আসবে না। তো পায়ের গোড়ালি হাড়ের যদি ব্যথা হতো কন্টিনিউ পেইন হবে, নন স্টপ পেইন হবে, হাঁটলেও ব্যথা করবে, বসলেও ব্যথা করবে, শুইলেও ব্যথা করবে, সারাক্ষণে ব্যথা করার কথা, তাই না? সেটা হচ্ছে হাড়ে ক্যালকেনাল স্পোরের পেইন হতে পারে, যদি সেখানে টিস্যু ছিঁড়ে ফেলে তাহলে সেখানে ইনফ্লামেশন হবে, তাহলে ইনফ্লামেশনের পেইন তো চলে যাবে আসবে না, চলে যাবে আসবে না, থাকবে, চলে গেলে একবারে চলে যাবে আর থাকলে কন্টিনিউ থাকবে। তাহলে এটা কোমর থেকে হচ্ছে, এটা লাম্বারে ডিসপলাপস আছে ওনার, L5-S1 যদি ডিসপলাপস থাকে, যেটা মিনিমাম ইঞ্জুরি যদি থাকে, যেটাকে আমরা বলছি জাস্ট ডিসবালজিং, ডিস যদি বালজিং থাকে তার মানে তার টিস্যুগুলো ছেঁড়া, তার মানে ওখানে একটা ফাটল ধরেছে, ওটাতে রস ঢুকে, রাতে যখন রোগী শুয়ে থাকে বা রেস্টে থাকে 3-4 ঘন্টা রেস্টে থাকলেই ওই ফাটাদের রসটা পুশ করে, যেটা সাইনোভিয়াল ফ্লুইড, আমাদের যে স্পাইনাল যে ফ্লুইডগুলো থাকে এই ফ্লুইডটা ভিতরে পুশ করে,
তো গিয়ে মাংসের ভিতরে মোটা, মাংসের ভিতরে যখন ফ্লুইডটা ঢোকে তখন মাংসটা মোটা হয়ে যায়, সারা রাত শুয়ে থাকলে সকালে উঠে দাঁড়ালে মাংসটা মোটা হয়ে যায়, দাঁড়ানোর সাথে সাথে মাংসটা যে নার্ভে টাচ করে, নার্ভে টাচ করার সাথে সাথে ব্যথাটা গোড়ালিতে হচ্ছে, একটু হাঁটলে বডির চাপ পড়ে, ওখান থেকে রসটা বের হয়ে যায়, যখন এই রসটা বের হয়ে যায় তখন এই ডিসটা চুপসে যায়, চুপসে নার্ভকে ছেড়ে দেয়, তখন গোড়ালি ব্যথা ভালো হয়ে যাচ্ছে, তার মানে কোমর থেকে হচ্ছে, এটা ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। তো দর্শক আমি সাজেস্ট করবো ওনার কোমর থেকে পায়ের গোড়ালির ব্যথা হচ্ছে, কোমরের ট্রিটমেন্ট করতে হবে, গোড়ালির ট্রিটমেন্ট না। কোমরে একটা এমআরআই করে দেখলেই দেখা যাবে যে ওনার ডিস্ক প্রলাপস আছে L5S1 বা L4-5 এই লেভেলে থাকতে পারে, এটা দেখে এমআরআই করে দেন ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি সাথে একটু হিল প্যাডের কথাটা একটু শেষ করে নিতে চাচ্ছি যে প্যাডটা কতদিন ধরে, হ্যাঁ প্যাডটা যদি আমরা দেখি ক্যালকেলিন স্পুর আছে তাহলে ক্যালকেলিন স্পুরের ট্রিটমেন্টটা কি, আচ্ছা এর আসলে কি চিকিৎসা আছে, মানে হাড়ডি বাড়ার চিকিৎসাটা, হাড় বেড়ে গিয়েছে তো কিছু করার নাই, এই হাড় কি কেটে ফেলা সম্ভব না, সম্ভব না, তাহলে কি করতে হবে, এই কারণে বলা হয় যে সফট জুতা পরবেন, এই ক্যালকেলিন স্পুরের জন্য আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি সফট নরম জুতা পরেন, তো সেক্ষেত্রে হিল কুশন ইউজ করতে পারেন, মার্কেট থেকে সফট জুতা কিনতে পারেন, খালি পায়ে হাঁটলে ব্যথাটা বাড়বে, কারণ যেহেতু ওখানে কুচি কুচি চিকন চিকন হাড় জন্মেছে, আপনি যখনই ফ্লোরে হাঁটবেন, কারণ আমাদের এখন অলমোস্ট সব ফ্লোরই শক্ত, মাটি নাই, আপনি যদি মাটিতে হাঁটবেন তাহলে কিছু হবে না, কারণ মাটির একটা নিজস্ব একটা দুর্বল ই আছে, সফটনেস আছে, কিন্তু আপনি যখন ফ্লোরে আসছেন তখন সফটনেস নাই, যে কারণে আপনি নিচ থেকে একটা প্রেশার দিচ্ছে উপর থেকে, তখন কি হচ্ছে ওখানে ইঞ্জুরি হচ্ছে, সফট টিস্যু ইঞ্জুরি হবে, ওখানে ইনফ্লামেশন হবে, তখন গোড়ালিতে কন্টিনিউ পেইন হবে, গোড়ালি ফুলে যাবে, তো যে কারণে বলা আছে হিল কুশনটা ইউজ করতে, কিন্তু এটা জাস্ট মেইনটেনেন্স করা, কিন্তু এটাকে ট্রিটমেন্ট করা যাবে না। অনেক আছে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে ফুলি ইনফ্লামেশনটা কমাই দিচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, কিন্তু সে যদি মেইনটেইন না করে 15 দিন পর আবার ব্যথা চলে আসবে, মানে আমাকে কন্টিনিউ তাহলে ইনজেকশনটা দিয়েই যেতে হবে, তো ইনজেকশন কতগুলা দিবেন, স্টেরয়েড বেশি ইনজেকশন দিলে তার সাইড ইফেক্ট আছে, আপনি একটা দুটো দিতে পারেন, বাট এটাকে মেইনটেইন করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ এটা কিউরেবল না, কিউর করে ফেলা যাবে না, মেইনটেইন করেন আপনি সারা জীবন ভালো থাকবেন, কিউর করার চেষ্টা করলে ভুল করবেন, কারণ কিউর করা মানে ক্যালকেনে স্পুর, যেটা স্পুরকে ফেলাতে হবে, স্পুর ফেলানো সম্ভব না, কারণ আপনি একটা স্পুর কাটলে ওখানে শত শত স্পুর তৈরি হয়ে যাবে। ধন্যবাদ, সুন্দর একটা জিনিস শিখলাম, আমাদের বিরতির সময় হয়ে গেছে, শুধু দর্শকবৃন্দ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল স্বাস্থ্য প্রহরে, কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড় কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। কোমর ব্যথা নিয়ে এর আগে আমরা কথা বলছিলাম, তো কোমর ব্যথা নিয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে, কোমর ব্যথা যখন পেশেন্ট আসে সবসময় কিন্তু বলে না যে ঠিক মাঝখানে ব্যথা, কখনো বলে এক সাইডে ব্যথা করছে, আবার বোথ সাইডেও ব্যথা হতে পারে, কিন্তু এক সাইডে ব্যথা করার কারণটা কি, যদি কোমর হয় পুরো কোমর জুড়ে ব্যথা হয়? না, আসলে কোমরে যে ব্যথাটা হয় কেন, এটা আসলে ডিস্ক প্রলাপসের কারণে বেশিরভাগ পেশেন্টদের আমরা কোমর ব্যথা পেয়ে থাকি, তো ডিস্ক প্রলাপস যখন যে সাইডে ইঞ্জুরিটা হয় সেই সাইড দিয়ে কিন্তু জেলটা লিক করে, তো আমাদের আছে মিডিল দিয়ে যদি লিক করে তাহলে দুই সাইডে টাচ করবে, নার্ভে টাচ না করা পর্যন্ত পেইন হচ্ছে না, সো যখন টিস্যুটা ইঞ্জুরি হয় তখন ব্যথাটা শুধু সেন্টারে থাকে, যখনই জেলটা লিক করে নার্ভে চাপ দেয় তখনই পেইনটা বাম দিকে বা ডান দিকে চলে যায়, সো যে সাইড অ্যাঙ্গেল করে জেলটা লিক করে সেই সাইড দিয়ে কিন্তু জেল বের হতে থাকে, জেলটা যে কোনো দিক দিয়ে বের হতে পারে, না না যে দিক দিয়ে ইঞ্জুরি হবে সেই দিক দিয়ে বের হবে, এটা জাস্ট আপনি একটা গ্লাসের ভিতরে আপনি যদি জেল রাখেন তারপর গ্লাসটা একদিকে ছিদ্র করেন তো নিশ্চয়ই সেই দিক দিয়ে জেল বেরোবে, অন্যদিকে বেরোতে পারবে না, এবং যত আপনি প্রেশার ক্রিয়েট করেন ওদিক দিয়েই বেরোচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু সহজে ইঞ্জুরি হচ্ছে না, আস্তে 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 সে ছিদ্রটা বড় হতে পারে, কিন্তু সাধারণত এক সাইড দেখবেন, এই জন্য ব্যথাটা বাম দিকে থাকতে তো বাম পায়ে চলে যাচ্ছে, ডান দিকে নাই, প্রথমে বাম সাইডে ছিল আস্তে 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 বাম পায়ে যাচ্ছে, আবার অনেকে বলে বাম পায়ের সাথে বাম হাতে শুরু হয়েছে, তার মানে কি ওই ইঞ্জুরিটা আবার ঘাড়ে যখন হচ্ছে ঘাড়েও কিন্তু সেম সাইডেই হচ্ছে, বাম দিকেই হচ্ছে, পরবর্তীতে আস্তে 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 আরও বড় হয়ে তখন আবার ডান দিকে সেটা শিফট করতে পারে, যেমন একটা বিল্ডিং যদি বাম সাইডের একটা পিলার যদি ভেঙে যায় বিল্ডিং কিন্তু বাম দিকে কাত হবে, তো সে কাত হয়ে থাকবে যতক্ষণ বাম দিকে, যখন ভেঙে পড়বে তখন তো বাম ডান সবই ভাঙবে, কিন্তু যতক্ষণ কাত হবে সে কিন্তু বাম দিকেই কাত হবে, এবং ক্ষতি যত হবে সব বাম দিকে হবে, আগে বাম দিকে হবে তারপর ডান দিকে হবে, তো ঠিক এইভাবেই ঘটনাটা ঘটে। আচ্ছা, কোমরের ব্যথাটা আমরা নর্মালি পেশেন্ট যখন আসে বলে যে আগে কোমরের ব্যথা ছিল তারপর হাঁটুতে ব্যথা গেছে তারপর গোড়ালিতে ব্যথা হচ্ছে, এইভাবে যায়, এখন কোমরের ব্যথা থেকে কি কি আসলে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা উপর দিকে উঠতে পারে? অবশ্যই, আসলে উপর দিকে ব্যথা উঠে না, সৃষ্টি করে ব্যথা, যেমন একটা বিল্ডিংয়ে যদি নিচতলার পিলার থেকে আপনি একটা ইট বের করে ফেলেন তাহলে কিন্তু দশতলায় ফাটল ধরবে, দশতল বেরিয়ে ফাটল ধরবে না, নিচতলার জন্য ডিস্ক বের করে ফেললাম, একটা পিলার থেকে একটা ইট বের করলাম তাহলে সেখানে একটা কী হলো, একটা ফাঁকা তৈরি হলো, সেখানে কিন্তু একটা কম্প্রেশন হবে,
প্রেসার পড়বে, সেটা নিচের দিকে বসে যাবে, তখন উপরের দিকে টান পড়বে, টান পড়লে সেখানেও কিন্তু ইঞ্জুরি হবে। ঠিক তাই আমাদের যখন কোমরের নিচ থেকে লাম্বার ফোর ফাইভে যখন ডিসপোলাপস হচ্ছে, তখন ভার্টিব্রাগুলো কিন্তু নিচের দিকে প্রেশার পড়ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, তখন আমাদের সার্ভাইক্যাল রিজন কিন্তু রিস্কের মধ্যে চলে যায়, তখন সার্ভাইক্যাল আবার ইঞ্জুরি বেড়ে যাচ্ছে। তো সার্ভাইক্যাল ইঞ্জুরি বেড়ে তখন সার্ভাইক্যাল ডিসপোলাপস হয়ে যাচ্ছে। সো কোমর ব্যথা লং টাইম থাকলে ঘাড় ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা থেকে মাথা ব্যথা হতে পারে, মাথা ব্যথা থেকে বুক ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে ঘাড় ব্যথা বুঝে না কিন্তু বুকে ব্যথা আছে, চেস্ট পেইন, সে অনেক ট্রিটমেন্ট করছে ভালো হচ্ছে না, হার্টের ট্রিটমেন্ট করছে কিন্তু ভালো হচ্ছে না। আসলে চেস্ট পেইন কিন্তু আমাদের সার্ভাইক্যাল ডিসপোলাপস থেকে হতে পারে। যদি লোয়ার সার্ভাইক্যালে ডিসপোলাপস থাকে সেক্ষেত্রে আমাদের কম বুক ব্যথা হতে পারে, আপার সার্ভাইক্যালে ডিসপোলাপস থাকলে মাথা ব্যথা হতে পারে। অনেকে মাথা ব্যথা রুগী আসে আমাদের কাছে, বহুদিন ধরে মাথা ব্যথা, চোখের ডাক্তার দেখিয়েছে, নিউরোলজিস্ট দেখিয়েছে কিন্তু মাথায় কিছু নাই, চোখ ভালো মাথা ভালো কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না, একটু কাজে প্রেশার পড়লেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার মানে তার সার্ভাইক্যালে ডিসপোলাপস আছে। তখন আমরা এমআরআই করে সার্ভাইক্যাল স্পাইনটা দেখি, দেখে আপার সার্ভাইক্যালে যদি C3-4, 2-3, 3-4 যদি ডিসপোলাপস হয় সেটা কিন্তু বিশাল হেডেকের একটা কারণ, মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে, ভার্টিগো হতে পারে। সো এই যে ঘাড় থেকে কিন্তু দেখেন মাথা ব্যথা, ঘাড় থেকে হাত ব্যথা, ঘাড় থেকে বুক ব্যথা, নার্ভের মাধ্যমে সব কিছু কিন্তু ছড়ায় যাচ্ছে। অনেকে আছে ব্যালেন্স কমে যাচ্ছে, আমাদের কাছে অনেক রুগী আসে তার ঘাড়ে কোনো ব্যথা নাই, ব্যথা কবে ছিল ভুলে গিয়েছে, কিন্তু এখন তার কমপ্লেন হচ্ছে আমি তো হাঁটতে পারি না, হাঁটতে গেলে আমার ডানে ব্যয় চলে যায়, মিস পায়ার করে, মানে ডানে যেতে গেলে বামে যায়, মানে সে বডিটাকে কন্ট্রোল করতে পারছে না, কী ব্যাপার, সে মানে বুঝতে পারছে না যে আসলে কী হচ্ছে, চিন্তা করছে আমার কি ব্রেন স্ট্রোক করলো না মাথার কিছু হলো, ব্রেনে তো ব্রেনে সিটি স্ক্যান করলো, এমআরআই করলো সব ভালো, কিন্তু আর এই প্রবলেমটা সলভ করতে পারছে না। তখন হচ্ছে আমরা সার্ভাইক্যালে বুঝি, সার্ভাইক্যাল যদি মাইলোপ্যাথি হয়, সার্ভাইক্যাল যদি ডিস্টার্ব বের গিয়ে স্পাইনাল কর্ডকে আঘাত করে, সেই ক্ষেত্রে তার আস্তে আস্তে ব্যালেন্সটা কমতে থাকে, সেক্ষেত্রে রুগী বলে আমার ভালো লাগে না, কোনো কিছু উইকনেস লাগে, ভিতর থেকে মনে হয় সব কিছু খুলে পড়ে যাচ্ছে, দুর্বল লাগে, বেশিক্ষণ বসে থাকতে পারে না, হাঁটতে গেলে ডানে ব্যয় চলে যায়, ব্যালেন্স পাচ্ছে না, কাজে মনোযোগ নাই, মানে আস্তে 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 লেথার্জি মেরে যাচ্ছে, মানে সব কিছু থেকে সরে যাচ্ছে, সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাকে, বসে থাকতেও পারে না, মানে আস্তে আস্তে এত খারাপ অবস্থা চলে যায়, এটা কিন্তু সার্ভাইক্যাল ডিসপোলাপস থেকে। তো সার্ভাইক্যাল ডিসপোলাপস বেশি ভয়ঙ্কর কোমর ডিসপোলাপসের থেকেও। সো এই জন্য আসলে যারই হোক ঘাড় ব্যথা বা কোমর ব্যথাটাকে অবহেলা করা উচিত না, এটাকে অবহেলা করা না করে এটা এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। অনেক রোগী দেখবেন বলে যে আমি তো অনেক পরীক্ষা করেছি, এক্স রে করেছি, আল্ট্রাসোনোগ্রাম করেছি, বলে সব কিছু নর্মাল কিন্তু আমার ব্যথার ওষুধ দিচ্ছে, ব্যথা ভালো হচ্ছে না। তো সব কিছু নর্মাল থাকে তাহলে ব্যথার ওষুধ কেন? আমরা বলি যে আগে রোগটা ধরে রোগের যা ট্রিটমেন্ট সেটা আমরা করবো, এর বাইরে আমরা একচুল নড়বো না। প্রতিটা রোগের আমরা আগে এক্সপ্লেন করবো যে এই রোগটা পেয়েছি, এই ট্রিটমেন্টটা করলে এই রোগটা ভালো হবে, সেই ট্রিটমেন্টটা আমরাই করবো, তার আগে আমরা কিছুই করবো না। যেমন সার্ভাইক্যালের ডিসপোলাপস আছে, এখন যদি মাইল্ড ডিসপোলাপস হয় সেক্ষেত্রে আমরা বলি আপনি আসা যাওয়া করে থেরাপি দেন, নিজে শিখে নেন। আচ্ছা, অনেকে আবার থেরাপি মনে করে যে এটা মানে সারা জীবন করতে হবে, না এটা বলি সেলফ, নিজে শিখে নেন। যাদের ঘাড় ব্যথা আছে নিজে শিখে নিয়ে সে নিজে এক্সারসাইজ করে ভালো করে ফেলছে, যাদের ডিসপোলাপ সিভিয়ার নিজে কন্ট্রোল করতে পারছে না, তো সেক্ষেত্রে সে আসা যাওয়া করলে কী হচ্ছে আরও ক্ষতি হচ্ছে, তখন বলি বেড রেস্টে থাকেন, 3-6 সপ্তাহ রেস্টে থাকেন, ফাটাটা রিপেয়ার করে দিবে, 3 সপ্তাহ হসপিটাল থেকে থেরাপি দেন, 3 সপ্তাহের মধ্যে জোড়া নিবে, 3 সপ্তাহে সাধারণত সফট টিস্যুটা হিলিং হয়ে যায়, পরবর্তী 3 সপ্তাহ বাসায় গিয়ে রেস্ট নেন, এটা মজবুত হবে এবং সুস্থ হয়ে যাবেন। এইভাবে আমরা আসলে ডিসিশন নিই যে কোন রোগীকে কোন ওয়েতে আমরা ট্রিটমেন্টটা করব। আচ্ছা, ঘাড়ের ব্যথা থেকে মানে ডিস্ক প্রোল্যাপস থেকে কি ফ্রোজেন শোল্ডার হতে পারে? আর ডিসপোল্যাপসের কারণে ফ্রোজেন শোল্ডার হয় না, বাট অ্যাসোসিয়েটেড হতে পারে। ডিসপোল্যাপসের কারণে তার হাতে ব্যথা, আর হাত মুভমেন্ট করলে পেইন করে, মানে হাত উপর উঠাইলে নার্ভে চাপ লাগে, বা মোবাইল ধরে রাখলে হাত ঝিঝি করে, ব্যথা করে, তখন কি হয় সে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কমায় দেয়, যখনই মুভমেন্ট কমাই দিচ্ছে তখনই ভিতরে ফ্লুইড সিগ্রেশনটা কিন্তু কমে যাচ্ছে, তখনই আস্তে আস্তে কী হচ্ছে সেখানে ড্রাই হয়ে যাচ্ছে এবং অ্যাডিশন হচ্ছে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হচ্ছে, ক্যাপসুলাইটিস থেকে ফ্রোজেন শোল্ডার হচ্ছে। সো একটার সাথে আরেকটা রিলেটেড, অ্যাকচুয়ালি এই জন্যই বলা হয় ফ্রোজেন শোল্ডার যাদের আছে, ফ্রোজেন শোল্ডারের অ্যাকচুয়াল কোনো কজ কিন্তু নাই। আচ্ছা, যেমন ডিসপোলাপসের একটা কজ আছে যে এই কারণে ডিসপোলাপস হচ্ছে, কিন্তু ফ্রোজেন শোল্ডারের কোনো কজ নাই। যে ফ্রোজেন শোল্ডার কী কারণ হচ্ছে, অনেক কারণ হতে পারে, যাদের ডায়াবেটিস আছে তাদের এমনি এমনি ফ্রোজেন শোল্ডার হতে পারে, যে ডায়াবেটিস রোগীদের কিন্তু ফ্রোজেন শোল্ডারের চান্স অনেক বেশি, অনেক ডায়াবেটিসের রোগী আছে তারা ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে। সার্ভাইক্যাল ডিসপোলাপসের রোগীদেরও ফ্রোজেন শোল্ডার হচ্ছে, ওপেন হার্ট সার্জারি করার পর ফ্রোজেন শোল্ডার হচ্ছে, যারা বেড রেস্টে আছে কোনো কারণ হয়তো পেটে অপারেশন করেছে বা সিজার করেছে, রেস্টে ছিল আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডার হয়ে যাচ্ছে, গাইনি অপারেশন করেছে কিছুদিন রেস্ট নিয়েছে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। তো ফ্রোজেন শোল্ডার আসলে নির্দিষ্ট কোনো কজ নাই, এটা বিভিন্ন কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। আচ্ছা, অনেক দিন ধরে যারা ফ্রোজেন শোল্ডার নিয়ে ভুগছেন, ধরেন বছরের পর বছর, লাস্টলি যখন আপনার কাছে আসে তখন কি আসলে ওই ফ্রোজেন শোল্ডারটা ঠিক করা সম্ভব, নাকি তখন আবার জয়েন্ট চেঞ্জ করে দিতে হয়? না না না, ফ্রোজেন ঠিক করা সম্ভব, ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে কি এটা একটা স্টেজ আছে, স্টেজ 1,
স্টেজ টু, স্টেজ থ্রি, এরকম বিভিন্ন স্টেজে ফ্রোজেন শোল্ডারটা আমরা দেখি যে লং টাইম হয়ে গেলে এটা স্টেজ ফোর মানে থ্রি থেকে আবার টার্ন নেয় ওয়ানে। আচ্ছা, ওয়ান স্টেজ, ওয়ান স্টেজ হচ্ছে, ওয়ান স্টেজটা হচ্ছে সিভিয়ার পেইন, আচ্ছা প্রচণ্ড পেইন, তার মানে স্টেজ ওয়ান, এটা ভালো করা যায় খুব তাড়াতাড়ি, স্টিফনেস কম। যখন স্টেজ টুতে চলে গেল তখন স্টিফনেস বেড়ে গেল, পেইনটা কমে গেল, তখন রোগী বলে আমার তো হাত উঁচা করতে পারে না কিন্তু ব্যথা কম, বাট আগে তো তীব্র পেইন ছিল, ভয় নাড়াতো না, নাড়াইলে পেইন হতো, নাড়াচাড়া বন্ধ করে ভিতরে অ্যাডেশন হয়ে আটকে গেল, তখন পেইন কম কিন্তু জয়েন্ট শক্ত হয়ে গেছে। এটা আবার অটোমেটিক স্টেজ থ্রিতে চলে যাবে আস্তে আস্তে, সময় লাগবে হয়তো ছয় মাস এক বছর পর। তো দেখা যায় ফ্রোজেন শোল্ডার রোগীরা যদি ট্রিটমেন্ট না করে দুই বছরের মধ্যে অটোমেটিক আবার রিভার্স করে, দুই বছরের মধ্যে। তাহলে এই ট্রিটমেন্টের দরকার নাই? অবশ্যই দরকার, তীব্র কষ্ট, এটা প্রচন্ড পেইনফুল, এটা স্টেজ ওয়ানটাকে কন্ট্রোল করাই রোগীদের জন্য ডেঞ্জারাস ব্যাপার। তখন তো পেইন কিলার খাবে, অ্যাজ ইউজুয়াল পেইন কিলার খেলে আরো ক্ষতি হচ্ছে, পেইন কিলার খেলে অ্যাডিশন হয়ে যাচ্ছে। স্টেজ ওয়ানে যদি সে ফিজিওথেরাপি নেয়, গরম পানির শেক দেয়, তখন একটু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস খেতে পারে, তাতে তার তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু স্টেজ টু এ গেলে একটু সময় বেশি লাগবে, স্টেজ থ্রিতে গেলে আবার খারাপ হবে, মানে স্টেজ থ্রিতে গেলে সে আস্তে আস্তে পেইনটা আবার বেড়ে যাবে, পেইন বেড়ে গেলে তখন কিন্তু রোগীর কষ্ট আরও বেড়ে যাচ্ছে এবং সময় লেগে যাচ্ছে বেশি। এই জন্য যখনই শোল্ডার, আমরা বলি শোল্ডারে পেইন হলেই, মনে করেন আপনার কাল সকালে ঘুম থেকে উঠে দিলেন শোল্ডারে পেইন হচ্ছে, আপনি কী করবেন? রেস্টে রাখবেন, ওকে বেশি করে মুভমেন্ট দেন, কারণ আপনি তখন আঘাত পান নাই। যদি আঘাত লেগে মানে লাগতো তাহলে বলতাম রেস্ট, যে আপনি পড়ে গিয়েছেন, বাড়ি খেয়েছেন, আঘাত খেয়েছেন, জোরে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, তাহলে আপনাকে এক্স রে করে দেখতে হবে। কিন্তু কিছু নাই, আপনি সকালে ঘুম তুলে হাতে একটু ব্যথা হচ্ছে, আপনি নাড়াচাড়া দেন, যত নাড়া দিবেন অটোমেটিক ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আপনি না নেড়ে চুপচাপ বসে থাকলে মাসের জমে যাবে। এই জন্য ফ্রোজেন শোল্ডারে মুভমেন্ট, মুভ মুভ মুভ, যত মুভ করবেন তত তাড়াতাড়ি ভালো হবে, মুভ করবেন না তত খারাপের দিকে যাবে। এটা আসলে সব জয়েন্টের ক্ষেত্রে, আমরা যত মুভ করব ততই ভালো থাকবে। অনেকে বলে জয়েন্ট মুভ করলে ভয় দেখায়, হাঁটুর জয়েন্ট মুভ করলে ভেঙে যাবে, ভুল ধারণা, জয়েন্ট মুভ করলে কখনোই ভাঙবে না। আচ্ছা, হাঁটুর কথা যখন বললাম আমি একটু হাঁটুর কথায় আসি, সেটা হচ্ছে তিনটা জিনিস হাড়ের আমরা মোটামুটি একটু শুনে থাকি যে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস অথবা ইঞ্জুরিতে যদি ফ্র্যাকচার হয়, তো হাঁটুর ক্ষেত্রে আমি এই তিনটার একটু চিকিৎসার তারতম্যটা একটু আপনার কাছে জিজ্ঞেস করবো। অস্টিওপোরোসিস অর্থ কারণ হচ্ছে এই যে নামাজ পড়ার ব্যাপারে সবসময় বলেন না, তারপরে রোগীদের একটা চিন্তা থাকে, আচ্ছা আপনি তো বলেছেন যে যদি ব্যথা থাকে তাহলে, যদি আমার অস্টিওপোরোসিস থাকে, হাড় যদি নরম থাকে বসতে গেলেই তো ভেঙে যাবে। হ্যাঁ, তো আমি একটু এই তিনটা জিনিসের তারতম্যটা একটু জিজ্ঞেস। আসলে অস্টিওপোরোসিস আপনার, এখন তো অনেক অস্টিওপোরোসিস রোগী পেয়ে থাকে, অস্টিওপোরোসিস হলে আপনি যে নামাজ পড়তে পারবেন না নিচে বসে তা কিন্তু নাই, কোথাও লেখা নাই যে অস্টিওপোরোসিস রোগীরা চেয়ারে নামাজ পড়ে, নো নেভার, কখনো না। বরঞ্চ নামাজ পড়লে অস্টিওপোরোসিসটা অনেকটা ইম্প্রুভ হয়ে যায়, অটোমেটিক এর ভালোর দিকে যাবে, কারণ নামাজ একটা গুড এক্সারসাইজ, যেখানে আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে। আসলে নামাজ পড়ে আপনি নিচে উঠছেন বসছেন, আপনাকে কে হেল্প করছে? হাড় কিন্তু না, মাসেল। আচ্ছা, সো মাসেল হচ্ছে অল ইন অল, মাসেলের যদি শক্তি না থাকে হাড় ভালো থাকলে লাভ নেই, আপনার হাড় একদম লোহার মতো শক্ত আছে কিন্তু মাসেলের জন্য আপনি নামাজ পড়তে পারছেন না, নিচে উঠবস করতে হলে শক্তি লাগবে। সো আমরা যত মুভমেন্ট করব, জয়েন্টের মুভমেন্টের জন্য হেল্প করে হলো মাসেল, সো মাসেলের শক্তি বেশি যদি থাকে অস্টিওপোরোসিসকেও প্রিভেনশন করা যায়। সো অস্টিওপোরোসিস থাকলে যে আপনি নিচে বসতে পারবেন না তা না, অস্টিওপোরোসিসটা আসলে কীভাবে আমাদেরকে ক্ষতি করে, অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয় রোগ, মানে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায়। তো সে কোথায় কোথায় হিট করে? প্রথমে হিট করে সে নেক অফ দ্য ফিমার, ফিমার বোনে ফ্র্যাকচার হয়, তখন কী হয় ফিমারটাকে ট্রান্সফার করতে হয়, কারণ সেখানে রিপেয়ার হয় না, সে হিলিং প্রসেসটা দুর্বল হয়ে যায়, যে কারণে সেটা চেঞ্জ করে ফেলতে হয়, সেখানে একটা আর্টিফিশিয়াল বল লাগাইতে হয়। যাদের বয়স বেশি হয়েছে অপারেশন করতে পারে না, তখন সেখানে হেমোরেজ হয়ে তার মৃত্যুর চান্স বেড়ে যাচ্ছে। ঠিক তাই কোমরে ফ্র্যাকচার হয়ে অটোমেটিক বসে যাচ্ছে, কোমর ভেঙে যাচ্ছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, রিজ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে কলিস ফ্র্যাকচার হচ্ছে, সার্ভাইকালের ডিস্ক ভেঙে যাচ্ছে। সো এই জিনিসগুলো ডর্সাল ভেঙে বসে যাচ্ছে, এই যে ভেঙে বসে প্যারালাইসিস করে দিচ্ছে, এই প্যারালাইসিসটা হচ্ছে অস্টিওপোরোসিসের সবচেয়ে বড় রিস্কের একটা জিনিস এবং নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার। কিন্তু অস্টিওপোরোসিস রোগীদের যে নিচে বসা ওঠা, জয়েন্ট মুভমেন্ট করলে হাড় ভেঙে যাবে তা কিন্তু না, এটাতে প্রেশার পড়লে ভেঙে যেতে পারে, আঘাতজনিত কারণে ভেঙে যেতে পারে। সো তাদের জন্য এক্সারসাইজটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজ করে মাসেলকে যদি শক্তিশালী করা যায়, কারণ কোনো হাড় ভাঙতে গেলে প্রথমে মাসেলকে হিট করতে হবে, মাসেল যতক্ষণ হিট সহ্য করতে পারবে ততক্ষণ হাড়কে ভাঙতে দিবে না, প্রিভেনশন করে, যখন মাসেল দুর্বল হয়ে যাবে তখন হাড়ে আঘাত করবে। সো মাসেলকে আপনি ইঞ্জুরি না করে আপনি হাড়ে ঢুকতে পারবেন না। দেখেন যারা রেসলিং করে তাদের কিন্তু এত জোরে জোরে আঘাত করা হয় কিন্তু হাড় কিন্তু ভাঙে না, কারণ তাদের মাসেল এত স্প্রিংয়ের মতো কাজ করে যে মাসেল থেকে সব কিছু রিটার্ন করে হাড় পর্যন্ত যায় না, হাড়ে ওই বাড়িতে লাগলে হাড় ভেঙে যেত কিন্তু মাসেল ভাঙে না, কারণ মাসেলের অনেক শক্তি থাকে। আচ্ছা, হাড়ের থেকেও বেশি শক্তি হলো মাসেলের। সো মাসেলকে যদি আমরা শক্তিশালী রাখতে পারি তাহলে হাড় কিন্তু ভালো থাকবে। স্যার ধন্যবাদ, একটা বিরতি নিয়ে নিচ্ছি, শুধু দর্শকবৃন্দ নিয়ে নিব একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসটিভির পর্দায়।
দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির সাপ্তাহিক সরাসরি নিয়মিত আয়োজন এসপি হসপিটাল শাস্ত্র প্রহরে। অনুষ্ঠানের শেষ ভাগে আছি, তাই স্ক্রলে দেখানো নম্বরে জলদি ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। আমরা কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথা নিয়ে, আমি তাই হাঁটু ব্যথাতেই চলে যাব। যে হাঁটু ব্যথা কি দুই পায়ে একসাথে ব্যথা হবে, হয় নাকি যে কোনো এক পায়ে হতে পারে? না, আসলে একসাথে দুইটা খুব কমই হয়, একটা একটা করে হয়। বিশেষ করে লেফটটাই বেশি হয় আগে, কারণ আমাদের বাম সাইডটা একটু উইক থাকে অলওয়েজ। আমরা জানি যে সবাই কিন্তু আমরা বাম সাইডটা উইক থাকে, বাম হাত বাম পা, সো আপনি উইকটা কিন্তু আগে ইঞ্জুরি হয়, তো বলে দুর্বল সাইডটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয় বেশি। সো বামটা যখন হয় তো বাম হাঁটুতে ব্যথা হচ্ছে, তখন বাম হাঁটুটাকে সে অ্যাভয়েড করার চেষ্টা করে, করে ডান হাঁটুর লোড বাড়াতে, তখন আবার ডানটায় ব্যথা হয়। এই জন্য আস্তে আস্তে পরবর্তী দুইটায় বেশিরভাগ রোগী বলে আমার বামটা ছিল অনেকদিন ব্যথা, এরপরে ডানটায় শুরু হয়ে গেল। আসলে কেন হলো? ইঞ্জুরির কারণে, কিন্তু ট্রমার কারণে মূলত হয়। আর আর্থ্রাইটিস যেটা জেনে, মানে যেটা হলো কনজেন, মানে যেটা বলে আমরা যে ব্লাড থেকে যে প্রবলেমটা আসছে, মাস্টো আর্থ্রাইটিস বা রিউমাটয়েড পজিটিভ, সেই ক্ষেত্রে বাইলেটারাল বোথ জয়েন্টেই হতে পারে। আচ্ছা, আমরা হাঁটু ব্যথা আবার চলে আসবে, একটা ফোন নিয়ে নিচ্ছি মাঝখানে। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সিয়াম, আমার বয়স 14 বছর। সমস্যাটি বলুন। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট প্র্যাকটিস করি, আমার পিঠে মেরুদণ্ডের পাশে দুই পাশেই ব্যথা। আচ্ছা আচ্ছা, কিভাবে ব্যথা হলো? কোনো আঘাত লেগেছিল? না, কোনো আঘাত লাগেনি, মানে পরিশ্রমের কারণে, কোনো যদি হালকা পরিশ্রম করি বসে তারপরেও ব্যথা করে, মানে বসে থাকলেও ব্যথা করে। এখন কি ক্রিকেট খেলছো? হ্যাঁ, এখনো ক্রিকেট খেলছি। ক্রিকেট টিমে কি ফিজিও আছে না? হ্যাঁ, ক্রিকেট টিমে ফিজিওথেরাপিস্ট আছে? এখন তো বর্তমানে নাই আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, তো কোন টিমে খেলো তুমি? আমি মানে প্র্যাকটিস করি, সবাই বলে খেলাধুলা করলে ফিটনেস বাড়ে, তো যারা খেলাধুলা করে তাদের আবার আলাদা ফিটনেস এর কি প্রয়োজন? খেলাধুলা করলে ফিটনেস বাড়ে না, ফিটনেস নিয়ে খেলতে হয়, এটা হচ্ছে নিয়ম। খেলাধুলা করলে আবার কমে যায়, আর ফিটনেস না থাকলে ইঞ্জুরি হয়ে যায়। যেমন তার দুই পাশে ব্যথা হচ্ছে, তার মানে তার মাসেল ইঞ্জুরি আছে বা উইকনেস আছে, খেলতে গিয়ে ওখানে ওভার ওয়ার্ক হওয়ার ইউজ বেশি হয়ে গেছে, যার ফলে সেখানে পেইন হয়েছে। কোনো কিছু আপনি বেশি ইউজ করেন, যেমন আপনি আজকে হাতে ডাম্বেল নিয়ে 5 কেজি নিয়ে বেশি কাজ এক্সারসাইজ করেন, দেখবেন কালকে আপনার প্রচুর ব্যথা হবে, মাসেল পেইন হবে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু ওভার ইউজের কারণে হচ্ছে, ইউজের একটা লিমিটেশন আছে। আবার যারা কন্টিনিউ করে তাদের কিন্তু কিছু হচ্ছে না, তাদের ব্যথা হচ্ছে না। সো ওভার ইউজ করতে গেলেই ক্ষতিগ্রস্ত হবে। সো ফিটনেস আগে, খেলা হচ্ছে পরে। অনেকে মনে করে খেলে আমি ফিট থাকবো, এটা আসলে ভুল। এই কারণে খেলতে গিয়ে ইঞ্জুরি হয়। অনেকে আছে বয়স 40-45-50 বছর বয়স, হয়তো অফিসার, ব্যাংকে চাকরি করে বা ইউনিভার্সিটি টিচার, তারা কী করে, শখ করে যে শীতে আসতেছে এখন তারা ব্যাডমিন্টন খেলবে, খেলতে গিয়ে অনেক ইঞ্জুরি হবে, কারো শোল্ডার জয়েন্টে ইঞ্জুরি হবে, কারো নে ইঞ্জুরি হবে, কারো ব্যাক ইঞ্জুরি, এবার আমার কাছে আসবে। অনেক রোগী আমি পাই প্রতি বছরই শীতের সময় খেলার জন্যে, খেলতে গিয়ে তাদের ইঞ্জুরি হচ্ছে। যেন আমরা বলি যে আসলে বয়স হলে তখন এই খেলাগুলো খুব কেয়ারফুলি খেলতে হয়। প্রথমত খেলা উচিত না, কারণ দেখবেন যে কোনো মানে জাতীয় প্লেয়াররা যারা বা যারা প্রফেশনাল প্লেয়ার, তারা 30-এর পরে কিন্তু খেলে না, 30-এর পরে তারা কোনো গেমস করতে পারে না। কারণ কি, এই যে আউটডোর গেমস যেগুলো, যেগুলোতে শরীরের প্রেশার পড়ে, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এগুলো কিন্তু 30-এর পরে সাধারণত তাদের খেলা বন্ধ হয়ে যায়, কারণ ফিটনেস তখন ফল করে, তখন খেলতে গেলে ইঞ্জুরি হয়। 30 পর্যন্ত ফিটনেস ভালো থাকে, তারপরেও খেলতে গেলে ফিটনেস নিয়ে খেলা উচিত। তো হঠাৎ করে যে খেলতে নামে তখন ইঞ্জুরিগুলো, লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, ডিস্ক প্রলাপস হয়ে যাচ্ছে, শোল্ডার ইঞ্জুরি হচ্ছে, ফ্রোজেন শোল্ডার হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। সো এটা থেকে সারা জীবন তাকে সাফার করতে হয়। এই জন্য খেলে ফিটনেস নেওয়ার কোনো দরকার নেই, আগে ফিটনেস তারপরে খেলা। তো যেটা হচ্ছে, বাচ্চা ছেলে 14 বছর বয়স, ওকে যে ওরা আসলে ফিটনেস না নিয়েছে খেলতে যাচ্ছে, আগে তার ফিটনেস ডেভেলপ করতে হবে, তাকে আগে ফিজিওর কাছে পাঠাইতে হবে। কারণ প্রতিটা ক্রিকেট টিমে একজন ফিজিওথেরাপিস্ট থাকা উচিত, যে তার ফিটনেস লেভেলটাকে চেক করবে, তার মাসেল বিল্ড আপ করে দিবে, তারপরে সে খেলতে গেলে কিন্তু ইঞ্জুরি হবে না। জি, ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ রুবেল মিয়া, আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম, আমার বয়স 33। জি বলে ফেলুন। আমার কোনো বাম হাতে শোল্ডারে এদিকে একটু ব্যথা হঠাৎ করে, কালকে শুয়ে রেখে রাত্রিতে, রাত্রিতে মধ্যরাত্রিতেও খুব ব্যথা, মানে এমনটাই যে ওখানে
মানে চাপ রয়েছে এবং আমার কখনো এরকম হয়নি, এবারই প্রথম, এবারই প্রথম আমি এই বিষয়ে একটু ডাক্তার কাছে যেতে চাচ্ছি। ব্যথা কি কন্টিনিউ আছে না চলে গেছে? এখন পর্যন্ত আছে এবং ওখানে হাত দিলে ব্যথা করে, টাচ করলে ব্যথা করে? না স্যার, বসে থাকলেও মানে চিনচিন চিনচিন করে, চিনচিন করে। নাড়াচাড়া দিলে ব্যথা করে, হাত মুভমেন্ট করলে? না করলে না, একটু মানে তবে বসে থাকলেও হয়, না স্যার বলে যে ব্যথা করে। হ্যাঁ, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। এটা দুটা কারণে হতে পারে, একটা ঘাড় থেকে হতে পারে, সার্ভাইকাল ডিস পলপস থেকে আমাদের শোল্ডার জয়েন্টে হাতে ব্যথা চলে আসতে পারে, চিনচিন করে, ঝিঝি করে, নামনেস লাগে, অবশ অবশ, এইটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আরেকটা হতে পারে ইঞ্জুরি থেকে হতে পারে বা ক্যাপসুলাইটিস থেকে হতে পারে, যে কোনো কারণে হয়তো হাতে ওভার প্রেশার পড়েছে, ওভার ইউজড হয়েছে, যে কোনো আমাদের ক্যাপসুল জয়েন্ট ইনফ্লামেশন হয়ে সেখানে পেইন হতে পারে। আসলে এটা ক্লিনিক্যালি টেস্ট করে দেখতে হবে যে তার আসলে কী কারণে ব্যথাটা হচ্ছে, যে শোল্ডার জয়েন্টের পেইন না ঘাড়ের ব্যথা। এটা শোল্ডার জয়েন্টটা চেক করলেই বোঝা যায়। শোল্ডার জয়েন্টে আমরা মুভমেন্ট করি যে আমরা কয়েকটা মুভমেন্ট দেখি, যে বিশেষ করে ল্যাম্প মুভমেন্টটা দেখি, ল্যাটারাল রোটেশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, তিনটা মুভমেন্ট যদি দেখি আমরা নেগেটিভ, মানে তিনটা মুভমেন্টে কোনো পেইন নাই, তাহলে বুঝবো জয়েন্টের পেইন না, শোল্ডার জয়েন্টের পেইন না। কারণ এখানে যদি শোল্ডার জয়েন্টে ক্যাপসুলে কোনো প্রবলেম হয়, তিনটা জয়েন্টে যে কোনো একটা জয়েন্টে বা দুইটা জয়েন্টে, দুইটা মুভমেন্টে পেইন হতে পারে, যে কোনো মুভমেন্টে পেইন ফিল করবে, তখন বুঝবো শোল্ডার জয়েন্টের পেইন, ক্লিনিক্যালি আমরা বলি। আর যদি দেখি না তিনটাই তার ভালো আছে, কোনোটাতে ব্যথা নাই, তাহলে বুঝতে হবে সার্ভাইকাল থেকে আসতে পারে। তাছাড়া তো এমনি এমনি ব্যথা আসবে না, দুইটা কারণেই হয়। তা আসলে টেস্ট করে দেখে না এক্সারসাইজ দিতে হবে, বা যদি অ্যাকুইট পেইন হলে আমরা বলি একটু প্যারাসিটামল খেতে অথবা একটু গরম পানি শেক দিতে, যেহেতু এখানে কোনো ইঞ্জুরি নাই, হিস্ট্রি কিন্তু ইঞ্জুরি নাই, সো এখানে বরফ দেওয়ার দরকার নেই, এখানে গরম শেক দিলে ভালো কাজ করবে। তো দর্শক, আমি সাজেস্ট করবো আপনি একটু গরম পানি শেক দেন, একটু মুভমেন্ট করেন, তারপর ব্যথা না কমলে একটু প্যারাসিটামল খাবেন, এরপরে না কমলে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা ফোন চলে এসেছে, আমরা ওটাও নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার নাম সাথী, আমার 25 বছর। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, তারপর প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার সমস্যা তো হচ্ছে, আমি একটু আমার 4 বছর ধরে কোমরের সমস্যা, কোমরের সাইডে আর কি আমার সমস্যাটা। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমি অনেক ডাক্তারে দেখাইছি যে বাম সাইডে কোমরের হাঁপারের এখানে আমার সমস্যাটা, তো আমি এমআরআই করছিলাম, এমআরআই রিপোর্টে উঠছে যে উনি আমার নাকি রক্ত চাপ খেয়ে রয়েছে হাড়ির সাথে। জি, এমআরআই করছিলাম নারায়ণগঞ্জ পপুলার থেকে, সেটা আড়াই বছর আগে করছি। তারপরে ওষুধ দিচ্ছে, ওষুধ এর পর্যন্ত অনেকে খাইছি, কিন্তু মানে ব্যথাটা কিছুতে কমতেছে না, ব্যথাটা আবার বাম পায়ে চলে যায়, রানের দিকে অনেক ব্যথা করে। এখন আবার ডাক্তার বলছে যে নতুন করে এমআরআই করা লাগবে, তো আবার করি নেই এখনো, অনেক এক্সরে দেখতেও করছি, ব্যথায় কিছুতে কমেনি, এ পর্যন্ত অনেক ধরনের ওষুধও খাইছি। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসলে যেটা হলো যে এমআরআই করেছে, এমআরআই কিন্তু রোগ ধরা পড়েছে, বলছে রগে চাপ লেগেছে, আসলে হচ্ছে ডিসপ্রলাপস হয়ে আছে, ডিস গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, উনি ওষুধ খাচ্ছে। আসলে পৃথিবীর কোনো ওষুধ এটা ভালো হবে না, বরঞ্চ খারাপ হবে, যেটা অলরেডি হয়ে আছে সে কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। ব্যথা এখন পায়ে শিফট করেছে, কোমরে যত বেশি ব্যথা থাক রোগ কিন্তু ছোট থাকে, ব্যথা যত কোমরে কমবে পায়ের দিকে যাবে রোগ তত বড় হবে, আস্তে 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 কোমরটা অবশ হয়ে যাবে, পাটা প্যারালাইসিস হয়ে যাবে, কারণ নার্ভ যখন ছিঁড়ে যাবে তার মানে কি রোগটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এই জাতীয় রোগী যত পেইনকিলার খাবে রোগ তত খারাপের দিকে যাবে, কারণ ডিসপোলাপস তত বাড়বে, নার্ভ ইঞ্জুরি হয় প্যারালাইসিস হবে, নাহলে কিডনি নষ্ট হয়ে মারা যাবে। সো এই জাতীয় রোগীদের ক্ষেত্রে আমরা বলি পেইনকিলারের কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট রেস্ট এবং ফিজিওথেরাপি সবচেয়ে বেস্ট, কারণ ওই যে তার নার্ভে চাপ খেয়েছে, তো ব্যথার ওষুধে কিন্তু চাপ ছোটাতে পারবে না, চাপটা সরানো একটাই রাস্তা রেস্ট, কারণ জয়েন্ট ফেটে জেল বেরোয় গিয়েছে, যদি রেস্টে থাকা যায় তাহলে জেলটা আস্তে আস্তে ওখানে জমে যাবে, জমে গেলে কিন্তু নার্ভের চাপটা ছুটাই দিল, নার্ভে কিন্তু চাপ থাকলো না, চাপ না থাকলে ব্যথা থাকবে না। সো আসলে আমাদেরকে ওই জায়গাটাকে রিপেয়ার করতে হবে। এই যে 5 বছর 4 বছর 5 বছর কষ্ট করছে, এত কষ্ট করার দরকার নেই, এটা আমরা বলি 21 থেকে 42 দিন কষ্ট করবে 42 বছর ভালো থাকবে, কারণ কোমর ব্যথা সারা জীবন চিকিৎসা করা লাগে না, সারা জীবনের রোগ না, এটা সবাইকে বুঝতে হবে। কোমর ব্যথা অবশ্যই নির্দিষ্ট একটা কারণে ব্যথাটা হয়, সেই কারণটাকে সমাধান করতে হবে, ব্যথাকে কমানো যাবে না, কারণ ব্যথা আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না, কিন্তু আমরা পেইন কিলার খাচ্ছি মানে বন্ধুকে কিল করছি, সো আমরা অপরাধ করছি, পাপ করছি, এই পাপের খেসারত হিসেবে কিন্তু প্যারালাইসিস বা মৃত্যু বা পেইন বেড়ে যাওয়া রোগীর আরও দুর্বিষ লাইফ লিড করা, পেইনকে কিল করা যাবে না, আমাদের রোগটাকে কিল করতে হবে। যে ডিসপোলাপস আছে ডিস্কটাকে রিপেয়ার করতে হবে, যেহেতু ফেটে গিয়েছে, কারণ ডিস্কটা যে বের হয়ে গেল
কিভাবে বের হলো, ওখানে ফাটল ধরেছে, ফাটলের ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট। যেমন হাড় ফেটে গেলে আমরা প্লাস্টার করি, কোমরে ফেটে গিয়েছে আমাকে রেস্ট নিতে হবে, রেস্ট ছাড়া এটা কখনোই রিপেয়ার হবে না। এই কারণে কোমর ব্যথা রোগীরা দেখবেন কেউ ভালো হচ্ছে না, চার বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর আসতেছে আমার কাছে, আমাদের হসপিটালে যখন আসছে তখন ভালো হয়ে যাচ্ছে। আমাদের হসপিটালে হাজার হাজার কোমর ব্যথা রোগী যারা সম্পূর্ণ সুস্থ এবং যাকে বিশ বছর আগে ট্রিটমেন্ট করেছে, স্টিল নাও সে ভালো আছে, কারণ সে অনেক রোগী নিয়ে আসে, তখন আমরা বুঝতে পারি যে সে ভালো আছে। নাহলে রোগী নিয়ে আসতো না, সে বলে স্যার আমি দশ বছর আগে ভর্তি ছিলাম, পনেরো বছর আগে ভর্তি, একুশ দিনের ট্রিটমেন্ট নিয়েছে। এই যে একুশ দিন রেস্টে থাকা, আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, এখানে কিন্তু প্যাসিভ বেড রেস্ট বা কমপ্লিট বেড রেস্ট কিন্তু আবার রিস্ক। কারণ বেড রেস্টে কি হয়, রক্ত চলাচলটা কমে যায়, সেই ক্ষেত্রে কি হয় ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করতে পারে, অনেক রিস্ক আছে। যে কারণে আমি বলছি হসপিটালে একটা অ্যাক্টিভ বেড রেস্ট, বেড রেস্টের থেকে দিনে চার বেলা তাকে এক্সারসাইজ করতে হবে, চার ঘন্টা। চার ঘন্টা যদি এক্সারসাইজ করা যায় তাহলে সারাদিন যত কাজ করছেন তার চেয়ে অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে শুয়ে থেকেই। সো তার ফিজিক্যালি কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন বাড়ছে, মাসেল পাওয়ার বাড়ছে, জয়েন্টগুলো ফিট থাকছে, সো আস্তে আস্তে তার ফিটনেস ডেভেলপ করছে। তো এই জাতীয় রোগীদের ক্ষেত্রে তিন থেকে ছয় সপ্তাহ খুব জরুরিভাবে তাদের রেস্ট নিয়ে ফিজিওথেরাপি নিতে হবে, বাসায় শুয়ে থাকলে কাজ হবে না। তো দর্শক আমি সাজেস্ট করবো যে আপনার ওখানে জয়েন্ট ফেটে ভিতর থেকে জেল বের হয়ে গিয়ে নার্ভে চাপ দিচ্ছে, সো আপনি যত হাঁটতেছেন জেল তত বেরোচ্ছে, জেল যত বেরোচ্ছে ভিতরে জেল তত প্রোডাকশন হচ্ছে। সো জেল কিন্তু আনলিমিটেড, যত বেরোবে তত প্রোডাকশন হবে, প্রোডাকশন কিন্তু বন্ধ নাই। সো এটা আস্তে 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 স্মল কটকে ছিঁড়ে ফেলবে, তখন প্যারালাইসিস হয়ে যাবে, যে ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে, এটা খারাপ, যত পায়ের দিকে যাবে তত খারাপ হবে। সো আপনি রেস্টে থেকে ফিজিওথেরাপি করেন, তিন থেকে ছয় সপ্তাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান, দেখা এটা ফিজিওথেরাপি, হ্যাঁ লেটেস্ট একটা এমআরআই করে দেখে নিতে পারেন, কারণ প্রেজেন্ট সিচুয়েশনটা আগের থেকে কতটা খারাপ হয়েছে সেটা আপনি নিজে চোখে দেখতে পারবেন, এবং এটা এই চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনার কাছে আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে কোন রোগীগুলার ভর্তি থেকে ফিজিওথেরাপি নেওয়া উচিত, আর কারা যাওয়া আসা করে থেরাপি নিতে পারবে, এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের একটু কথা বলা দরকার। কিন্তু আজকে যেহেতু আমরা সময় শেষ, আমরা নেক্সট অনুষ্ঠানে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করব, কারণ আপনার কথা থেকে জানা গেছে যে আসলে কোনো কোনো ফিজিওথেরাপি আমাকে হসপিটালে থেকে নিতে হবে, কোনো কোনোটা হয়তো বা যাওয়া আসা করে নিতে পারি। তো ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমাকে বিদায় নিয়ে নিতে হবে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ, দর্শকদের বলবো যে আসলে ব্যথা কিন্তু আমাদের বন্ধু, ব্যথা কিন্তু শত্রু না। সো পেইনটা কেন হচ্ছে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে পেইনের কজটাকে আগে বের করা যায়, কী কারণে আমার পেইনটা হচ্ছে, ওই কারণটাকে সমাধান করতে হবে, পেইনটাকে না, কারণটা সমাধান করেন, পেইন ভালো হয়ে যাবে। পেইন কিলার সাময়িক খেতে পারেন, একদিন দুই দিন তিন দিনের জন্য, কিন্তু লং টাইম পেইন কিলার খেলে এটা আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক যারা মিস করে গেছেন আমাদের সকালের অনুষ্ঠান, তারা অবশ্যই রাত দুটোর সময় এই অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখে নেবেন। আর আমাদের অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা তো জানেনই, আমরা প্রতি শনিবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা এসএ টেলিভিশনে চলে আসি সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করতে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসটিভি পর্দায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।